বাঁকুড়ার শালতোড়ার বিজেপির বিধায়কের টালির চালের ফাঁক দিয়ে ঘরে বৃষ্টির জল পড়ে। সেই বিধায়কের বাড়িতে নিরাপত্তার কাজে এসে অবাক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিধায়কের এই করুণ অবস্থা দেখে তারাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বিধায়ক চন্দনা বাউরি কেন্দ্রীয় নেতৃত্বকে ভাষা সমস্যা বোঝাতে অসমর্থ হন। তিনি এক মাস পর কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের রাখতে পারবেন। এই ভাঙাচোরা বাড়িতে কোনো অতিথিকে থাকতে দেওয়ার জন্য জায়গা নেই। বর্তমানে তিনি এক আত্মীয়র বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে থাকতে দেন। করোনা পরিস্থিতিতে স্বামীর কাজ বন্ধ, নিজেদের যা জোটে তাই খান। অতিথিদের এই খাবার দিতে তার কষ্ট হয়। মুড়ি আলু ভাজা দিয়ে তাদের প্রাতরাশ করাচ্ছেন। জওয়ানরা নিজেদের অর্থে বাজার থেকে সবজি এনে দিচ্ছেন। বিধায়ক জানান তিনি সিকিউরিটি নিতে চাননি। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে আমি একজন গরিব ঘরের, গরিব পরিবারের ক্যান্ডিডেট বা বিধায়িকা। শালতোড়া বিধানসভার মানুষের আশীর্বাদে আমি আজ বিধায়িকা। তো আমার আগে যেমন কষ্ট ছিল, এখনও পর্যন্ত আমি অ্যাকাউন্ট খুলতে পারিনি। আমার সেরকম কোনো আর্থিক অবস্থা ভালো না। আমার স্বামী এখন কাজও করতে যেতে পারছেন না, উনি আমার সাথে সাথেই ঘুরছেন। তো এইরকম পরিস্থিতিতে আমি সেন্ট্রালে অ্যাপ্লিকেশন করেছিলাম সেন্ট্রাল পোস্টের জন্য, কিন্তু তারপর ওনারা জিজ্ঞেস করেন, আমাকে ফোন করে যে আপনি নিতে চান। আমি বলেছিলাম হ্যাঁ, কিন্তু এক মাস বাদ। ওনারা হয়তো হিন্দি বলছিলেন, তো আমি বুঝতে পারিনি এতটা। আমি বলেছিলাম এক মাস বাদ, ওনারা সেটা বুঝতে পারেনি, হয়তো বাংলা বুঝেন না। ওনারা বলেছিলেন ঠিক আছে, ঠিক আছে করে তারপরের দিনে ওনারা পাঠিয়ে দিয়েছেন। তারপর আমার রাখার খুব সমস্যা হচ্ছিল। দেখুন, ওনারাও মানুষ, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তাদের, তারাও মানুষ যেহেতু, খিদা তো আছে। আমি ভাবছিলাম যে হয়তো ওনাদেরকে খেতে দেওয়া, থাকার খুবই অসুবিধা হবে। অসুবিধা প্রথম প্রথম হচ্ছিল, তারপর একটা আমার গ্রামেই একটা বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করেছি, এবং ওনারা নিজেরাই সেন্ট্রালের সাথে কথা বলে ওনাদের যা কিছু প্রয়োজন সেটা ওখান থেকে ব্যবস্থা করেছেন। ওনারা নিজেরাও টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করছেন। টাকা পয়সা না, মানে যা কিছু, মানে খাবার দাবারের জিনিসপত্র, যেগুলো সবজি, সব কিছু দিচ্ছেন ওনারাই। চাইছেন যে যাতে করে দিদি একটু সাহায্য করা যায়। তো এরকমভাবেই আমাদের চলে যাচ্ছে। এখন কি ভাবছেন, আপনি নিরাপত্তা রক্ষী কি রাখবেন না? একটা আমার কাকুর বাড়ি আছে, ওখানে দরজা জানলা কিছু লাগানো ছিল না, তা আমার নিজের বাড়ির জন্য এনেছিলাম দুটো জানালা একটা দরজা, সেটা ওখানে লাগিয়ে দিয়ে যায়। এবং একটা অর্ডিনারি বাথরুম করে ওখানে থাকার ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি, তো ওইখানে থাকার ব্যবস্থা করা হবে। এই কোভিড সিচুয়েশনের সময় বাইরের থেকে ধরুন আপনার নিরাপত্তারক্ষীরা এসেছিলেন, সেক্ষেত্রে গ্রামের একটা, আপনি বলছেন যে মানুষের একটা সমস্যা ছিল তারা কোভিড পজিটিভ কিনা, বা এই ধরনের কিছু একটা সমস্যা হয়েছিল? হ্যাঁ, এরকম শোনা যাচ্ছিল আমার পাড়ার থেকে কয়েকজন বলছিলেন যে ওনারা বাইরে থেকে এসছেন, যদি বলা যাবেন। মানুষ সন্দেহ, এখন সব সময় মানুষ ভয়ে ভয়ে আছে। তো এরকম একটা বার্তা আমি পাচ্ছিলাম, যার আমারও খুব ভয় লাগছিল সত্যি। যদি কোনো কিছু গ্রামের মানুষ অবজেকশন করে যে ওনাদেরকে এখানে রাখা যাবে না, এরকম একটা সিচুয়েশন আমি পড়েছিলাম। তার জন্যেই আমি চাইছিলাম যে সেন্ট্রাল বাহিনী যদি আবার ফিরিয়ে নেওয়া যায়, ফিরিয়ে দেওয়া যায় এনাদেরকে, এরকম একটা আমি ভাবছিলাম। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাস ও সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।